একটা গ্রামে জলের খুব সমস্যা ছিল, বৃষ্টির কোনো নামই ছিল না। গ্রামবাসীরা প্রত্যেকে জলের জন্য খুব চিন্তিত ছিল। তারা কিছুতেই বুঝতে পারছিল না যে এই সমস্যা থেকে কিভাবে মুক্তি পাওয়া যায়। তারা দিনরাত এই বিষয়ে চিন্তা করতে লাগলো। তারপর তারা এক সন্ন্যাসীর কাছে গেল। সে ছিল ওই গ্রামের সবচেয়ে জ্ঞানী ব্যক্তি। সে নানা রকম উপদেশ দিল। গ্রামবাসীরা সেই উপদেশ মতো কাজ করল, কিন্তু তবু তাদের সমস্যার সমাধান হলো না, বৃষ্টি তাদের কপালে আসলো না। এভাবে অনেক দিন ধরে তারা চিন্তা করল, কিন্তু কিছুতেই তারা কোনো কিনারা খুঁজে বের করতে পারছিল না। তারা ঈশ্বরের আরাধনা করতে লাগলো, বিভিন্ন দেবদেবীর পুজো করতে লাগলো, কিন্তু কোনো কিছুতেই কিছু লাভ হলো না। তারপর হঠাৎ একদিন সেই গ্রামে এক ব্যক্তি আসলো। সে গ্রামবাসীদের সমস্যার কথা শুনে একটি কুয়ো দেখিয়ে বলল, আজ রাতে এই কুয়োতে যদি সবাই এক বাটি করে দুধ ফেলে তাহলে পরদিন সকালে অবশ্যই বৃষ্টি হবে, কিন্তু শর্ত একটাই, দুধ ফেলার সময় এবং ফেলার পরে কুয়োর মধ্যে কেউ তাকাতে পারবে না। তার কথা মতো প্রত্যেক গ্রামবাসী সেই দিন রাতে কুয়োর মধ্যে এক বাটি দুধ ফেলল। কিন্তু তাদের মধ্যে একজন চালাক লোক ভাবল, সবাই তো কুয়োর মধ্যে এক বাটি করে দুধ ফেলবে, সে যদি এক বাটি জল ফেলে তবে এমন কি পার্থক্য হবে। এই ভেবে সে রাতের বেলা কুয়োর মধ্যে এক বাটি জল ফেলল। পরদিন সকালে দেখা গেল বৃষ্টির কোনো নামই নেই। সবাই অবাক হয়ে একে অপরের দিকে তাকালো। তারপর কুয়োর সামনে গিয়ে দেখলো কুয়ো জলে ভর্তি। আসলে সেই চালাক লোকটির মাথায় যে বুদ্ধিটা এসেছিল, গ্রামের সকলের মাথায় সেই একই বুদ্ধি এসেছিল। প্রত্যেকে ভেবেছিল, বাকিটা তো কুয়োর মধ্যে এক বাটি করে দুধ ফেলবে, আমি যদি দুধের পরিবর্তে এক বাটি জল ফেলি তাহলে আর এমন কি পার্থক্য হবে। এই গল্পটা থেকে আমরা বুঝতে পারি যে স্বাভাবিক জীবনে আমরা ভাবি, আমার একার বদলে কি সারা পৃথিবী বদলে যাবে, কিন্তু আমরা এটা ভুলে যাই যে বিন্দু বিন্দু জল থেকেই এক বিশাল সমুদ্রের সৃষ্টি হয়। বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে গল্পটিতে একটা লাইক দিন এবং এরকম আরও গল্প শোনার জন্য আমাদের মোটিভেশনাল স্টোরি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন।